প্রচুর প্রচুর ভক্তরা দেখো যে মায়ের প্রসাদ পাচ্ছে, খুবই সুন্দর মায়ের প্রতিমাটা করা হয়েছে। এই সামনেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মায়ের প্রতিমা, দশপূজা মায়ের প্রতিমা। ওয়াও দেখো কত সুন্দর লাইটিং। তো দেখো এখানে লেখাই আছে শীতলা সংঘের এবছরে বিশেষ আকর্ষণ মাটির রূপকথা। তো চলো মাটির রূপকথায় কেমন কি সেজে উঠেছে তোমাদেরকে দেখাই। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই মাটির কি কারুকার্য আছে। দেখো তো দেখো পুরোটাই মাটির কারুকার্য আছে। দেখো যে ওয়াও দেখো কত সুন্দর লাইটিং। সেরা লাগছে দেখো। আর দেখো ছোট ছোট মাটির পুতুলের মতো কিন্তু প্রতিমা রয়েছে, গণেশের প্রতিমা রয়েছে, তারপরে সরস্বতী প্রতিমা রয়েছে, বিভিন্ন দেবদেবী প্রতিমা রয়েছে। দেখো দেখো তো অনেক সুন্দর একটা থিম করেছে, মৃৎশিল্পকে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর খুব সুন্দর। একদিকে কন্যা, মাতা, স্ত্রী, গৃহকর্ত্রী, অফিস ও কর্মদক্ষতার মধ্যে সামলাচ্ছে, সেটি আমরা আমাদের প্রতিমার মধ্য দিয়ে সমাজে জানাতে চেয়েছি। আমাদের এই সমস্ত ব্যবস্থা তাই এই সামনেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মায়ের প্রতিমা, দশপূজা মায়ের প্রতিমা। জয়তাই বন্ধুরা, তো আমি চলে গেছি খেপা মায়ের খেপা ছিল ক্লাবের সামনে, রাজীব গান্ধী মোড়ে এখানে। তো চলো এবারে বিশেষ যে আকর্ষণটা আছে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, দেখো আলোকসজ্জাটা কত সুন্দর। আট থেকে আসি, শহর থেকে গ্রাম, সকলে এই সরস্বতী জ্বরে আক্রান্ত। আর এই গঙ্গা তীরবর্তী শহরের তো দেখো মায়ের প্রতিমাটা কিভাবে তৈরি করেছে, বাসমতি চাল, ধান, কড়ি, কালোজিরা, মসুর ডাল, তাল, এইসব দিয়ে মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। দেখো এই যে আমাদের মূল আকর্ষণ হলো এখানে প্রতিমাটা কত সুন্দর। দেখো খুবই সুন্দর মায়ের প্রতিমাটা করা হয়েছে, প্রাকৃতিক উপকরণ দিয়ে নির্মিত এক অসাধারণ প্রতিমা। জয়তা
হ্যাঁ বন্ধুরা, তো আমি চলে এসেছি ঠাকুরপাড়া গৌরাঙ্গ সমিতির সামনে। তো গৌরাঙ্গ সমিতির এবছরের বিশেষ আকর্ষণ নকল হাসির বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ। তো আলোকসজ্জায় সেজে উঠেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, তখন পরিপূর্ণ কমপ্লিট হয়েছিল না, আর তখন আলোও ছিল না এরকমভাবে। তো দেখো আলো দেওয়ার পরে কত সুন্দর সেজে উঠেছে আর কি প্যান্ডেলটা, আর দেখো সামনেটা কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আজ বন্ধুরা চলো তোমাদেরকে আমি সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভালোভাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে থিমটা। তো বন্ধু, তোমাদেরকে মন্দিরের বাইরের ভিউটা দেখালাম, তো চলো মন্দিরের ভিতরের ভিউটা যে তোমাদেরকে দেখাই, একে প্যান্ডেলের ভিতরের ভিউটা দেখাই কেমন কি সেজে উঠেছে ভিতরটা, আর মায়েরও দর্শন করাবো। তো দেখো বন্ধুরা উপরটায় কীভাবে কুমির ঘুরছে, আসলে আমি ফার্স্টে খেয়াল করিনি। তো দেখো কত সুন্দর ঘুরছে, তো তোমরা দেখো আর চলো মায়ের দর্শন করাই। কালনা মেন টাউনের ভিতরে, একে বাজারের ভিতরে। তো চলো তোমাদেরকে বাজারের ভিতরে কেমন কি একে সাজে সেজে উঠেছে তোমাদেরকে দেখাবো। তো দেখো কত সুন্দর আলোকসজ্জা কালনা মেন বাজারের মধ্য দিয়ে। দেখো চলো তোমাদেরকে আমি সামনে যেয়ে ভালোভাবে দেখাই। দেখো সামনেটাই আলোকসজ্জা করেছে, কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। দেখো সামনে আলোকসজ্জাটা দেখো সেরা লাগছে। শ্রী সমিতি আলোকসজ্জাটা দেখো কত সুন্দর। বন্ধুরা তো কালনা আদি মায়ের মন্দিরের সামনে যে ভোগ বিতরণ হচ্ছে, আমি প্রসাদ পাই। তো সামনেটা দেখো যে ভোগ বিতরণ করছে, দেখো যে প্রচুর প্রচুর মানুষ এখানে ভক্তরা মায়ের ভোগ প্রসাদ পাচ্ছে। যে দাদার মুখ থেকে আদি মায়ের মন্দিরের বিষয়টা আমি জেনে নেবো, আদি মায়ের পূজার ব্যাপারটা সবকিছু তোমাদেরকে জেনে বলবো। তো দাদার মুখ থেকে তোমরা শোনো। হ্যাঁ, আমাদের এটা 78 বছরের পুজো, আমাদের বহু পুরনো পুজো, আমাদের ঐতিহ্য যেটা সেটা হচ্ছে শোভাযাত্রা। কিন্তু আমরা এবারে শোভাযাত্রা করছি না, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে বেশ কিছু নিয়মবিধি আমাদের সামনে দেখা গেছে, প্রশাসন করেছে। তো আমরা শোভাযাত্রা এবারে অংশগ্রহণ করছি না, আমরা লাইট এবং আমাদের সিটিংয়ে যেটা আমরা পুজোটা করি। এবং আমাদের যেটা নতুনত্ব সেটা হচ্ছে আমাদের ঠাকুর, লক্ষ্য করলে দেখতে পাবেন ঠাকুরের গায়ে কিন্তু আমাদের প্রচুর গহনা আছে। গহনা কিন্তু ইমিটেশনের গহনা, আমাদের রূপো সোনা বিভিন্ন মিশে আমাদের গহনা আছে। এবং আমাদের এই ঠাকুরের একটা ট্র্যাডিশন আছে, যেটা হচ্ছে মুখটা একই রকমের হয়, মানে প্রতিবার আমাদের একই রকমের হয়। লাল পেলে ছাপা শাড়ি পরে ঠাকুরকে নিয়ে আসা হয়, এখানে সাজানো হয়, এবং হচ্ছে ভোগ বিতরণ করা হয়। ভোগ আমাদের প্রায় 4 দিনের মধ্যে 3 দিনই ভোগ বিতরণ করা হয়। যেমন চন্দননগরে হয়, চন্দননগরে যে ভোগ বিতরণ করা হয় সেই ট্র্যাডিশন। আমি আমাদের ক্লাব সেক্রেটারি, এনার মানে তত্ত্বাবধানে আমাদের ক্লাব মোটামুটি 20 বছরের কাছাকাছি আমরা এই ওরফে পবিত্রা, ওরফে পবিত্রা। আদি মায়ের ভোগ আমার ভাই বহন করেছেন, আমার কাছে সুখবর এটাই যে আমার ভাই আদি মায়ের ভোগ বহন করেছেন। এটা মায়ের কৃপা না হলে সম্ভব হয় না, মায়ের কৃপার জন্য আমার ভাই ভোগটা গ্রহণ করেছেন। দেখো আদি মায়ের মন্দিরের সামনে প্রচুর প্রচুর ভক্তরা, দেখো যে মায়ের প্রসাদ পাচ্ছে। তো লাইনটা দেখো সবাই যে প্রসাদ পাচ্ছে, দেখো অফ্রন্ত ভাণ্ডার। এখানে পূজা আছে 3-4 দিন, 3-4 দিনই মায়ের প্রসাদ দেওয়া হয়।